এই ভিডিওটিতে আলোচনা করব আজকাল সাধারণ কোনো মেডিসিন যেমন হার্বাল মেডিসিন বা কবিরাজি কোনো লতাপাতা এগুলোতে কেন আমাদের রোগ ভালো হয় না। তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দিয়েছিলেন। কিভাবে? নবী বলেছিলেন যে যারা গ্রামে বাস করে তাদের রোগ হবে সিম্পল, হ্যাঁ, আর কারণ তারা তাদের খাবার হচ্ছে সিম্পল, আর যারা শহরে বাস করে তাদের রোগ হবে কমপ্লেক্স, কারণ তাদের খাবার হচ্ছে কমপ্লেক্স। তো কমপ্লেক্স বলতে যে জিনিসটা বোঝায় যে অনেক আইটেমের সংমিশ্রণ। যেমন আপনি যদি শহরে যারা বাস করে তাদের বাসায় দুপুরের যে খাবারটা হয় সেখানে দেখবেন যে অ্যাটলিস্ট সাত আট আইটেম বা ছয় সাত আইটেমের খাবার তারা কিন্তু একসাথে খায়। আবার প্রত্যেকটা আইটেমের খাবার বানাতে কিন্তু অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস তারা ব্যবহার করে থাকেন। এক একটা, যেমন মাংস রান্না করতে অ্যাটলিস্ট পাঁচ ছয় আইটেমের বিভিন্ন উপকরণ তারা ব্যবহার করে। তাহলে দেখেন যে কতগুলো উপকরণ টোটাল ছয় সাতটা আইটেমের মধ্যে। তো এখন সায়েন্স বলছে যে আপনার একটা খাবারের, যেমন একটা খাবারের মধ্যে একটা কেমিক্যাল আছে ন্যাচারাল কেমিক্যাল, আরেকটা খাবারের মধ্যে আরেকটা ন্যাচারাল কেমিক্যাল আছে, দুটাই কিন্তু হেলদি খাবার, কিন্তু দুইটার যখন মিশ্রণ হবে তখন হয়তোবা মেবি এটা আপনার মানে ক্ষতিকর কোনো কেমিক্যালে পরিণত হতে পারে। যেমন আপনি আরও অনেক বছর আগে হয়তোবা শুনেছেন যে বাংলাদেশে মানুষ ওই যে আনারস আর দুধ একসাথে খেলে সমস্যায় পড়তো, অনেকের হাসপাতালে যেতে হয়েছিল, আমরা যতটুকু শুনেছিলাম। তো ওটার কারণ হচ্ছে এটাই যে আপনার কিছু কিছু, যেমন দুধটাও কিন্তু পুষ্টিকর আবার আনারসটাও পুষ্টিকর, কিন্তু ওটার দুটার মিশ্রণে যে কেমিক্যালের সংমিশ্রণ রিয়াকশন ঘটে সেটা হয়তোবা আপনার খারাপ বা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তো এই জন্য নবী বলেছিলেন যে শহরে যারা বাস করবে তাদের খাবার যেহেতু কমপ্লেক্স হবে সেহেতু রোগ হবে কমপ্লেক্স। সো সেই রোগকে যদি ভালো করতে হয় তাদেরকে তাদের মেডিসিন লাগবে কমপ্লেক্স মেডিসিন। যেমন দেখেন যারা শহরে বাস করে, আমি জেনারেলি বলছি, শহরে যারা বাস করে তাদের যখন রোগ হয় জাস্ট টেস্টই করতে হয়, মানে সাত আটটা টেস্ট করতে হয়, ব্লাড টেস্ট, এই টেস্ট, সেই টেস্ট, হ্যাঁ, আবার তারপরে স্পেশালিস্ট দেখাতে হয় যে দেখা যাচ্ছে তার পাঁচটা রোগ ধরা পড়ছে, এই পাঁচটা রোগের জন্য পাঁচজনের স্পেশালিস্ট তাদেরকে দেখাতে হবে, পাঁচ ধরনের চিকিৎসা, হ্যাঁ, পাঁচ ধরনের টাকা খরচ। আর গ্রামে দেখবেন যারা খেটে খাওয়া মানুষ, হ্যাঁ, খুব গরিব, তারা ওই একবারে খাবার খায় দেখা যাচ্ছে ভাত তার সাথে হয়তো বা একটু পেঁয়াজ বা একটু কাঁচামরিচ বা ভাগ্যে জুটলে একটু মাছ, একটু মাংস তো জুটেই না, এরকম আর কি, খুব সিম্পল এক দুই আইটেম, এবং তারা বারবার খাবারও খেতে পায় না, যার ফলশ্রুতিতে তারা যখন অসুস্থ হয় তখন কিন্তু জাস্ট লতাপাতা আছে না বাড়ির আশেপাশে যে লতাপাতা থাকে জাস্ট ওই লতাপাতা খেলি খুব দ্রুত তাদের রোগটা ভালো হয়ে যায়। তো এটার কারণ, এটার পিছনের কারণ এটা যে কমপ্লেক্সিটি। সো খাবারকে মিশ্রণ করা থেকে বিরত থাকুন, এক সময় এক ধরনের খাবার খেতে চেষ্টা করুন। আপনি যদি আমাদের নবী কি কমপ্লেক্স খাবার খেয়েছেন সেটা যদি সার্চ করতে দেখেন, অনেক হাদিস আমি শোনার চেষ্টা করেছি কোথায়ও এমনটা পাইনি যে নবী একসাথে অনেক অনেক ধরনের খাবার খেয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে পেয়েছি উনি শুধু যে সময় দুধ পান করতেন ওই সময় দুধই, কোন যে সময় খেজুর ওই সময় শুধু খেজুরই, যেমন এক সময় তিন মাস, টানা তিন মাস উনি খেজুর এবং পানি পান করে ছিলেন, উনি এবং ওনার কন্যা। তো এরকম, আর এখন সায়েন্সও ঠিক তেমনটাই বলছে যে খাবারের মিশ্রণ সমস্যা করে, যেমন কার্বোহাইড্রেট যদি আপনি প্রোটিনের সাথে মিশ্রণ করেন অত্যাধিক ইনসুলিনের স্পাইক ঘটে, আবার কার্বোহাইড্রেট যদি আপনি ফ্যাটের সাথে মিশ্রণ করেন গ্লাইকেটেড একটা সাবস্ট্যান্স তৈরি করে আঠাযুক্ত, যেগুলো আমাদের পাকস্থলীর মধ্যে ইনফ্লামেশন ঘটায়। তাহলে দেখতে পাচ্ছেন, সো খাবারকে যতটা আপনার সেপারেট করে খেতে পারেন ততই ভালো, এক সময় এক টাইপের এক জাতীয় খাবার খেতে পারলে সবচেয়ে ভালো হয়।